Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah rabbil Wa ala ali Ibrahim
شملت المفسدين دار المسلمين الكرام ودار المربيين العزاء ودار الحرام الأبستان ربو شملت ما أمنرا شملت جناي مبارك بار إمام أمر أنتر أنتر أستنتك شملت جناي سلام السلام عليكم ورحمة الله وبركاته নিবারণের জন্য যিনি রিজিকের ব্যবস্থা করে গেছেন আমাদের পিপাসা নিবারণের জন্য যিনি পানির ব্যবস্থা করেছে আমাদের বেঁচে থাকার জন্য যিনি আলো বাতাস অক্সিজেন সৃষ্টি করেছেন তার নাম কি আল্লাহ একটু মহাবাতের সাথে বলেন তার নাম কি আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিনের এত কিছু শুকরিয়া করা দরকার যে এত কিছু নিয়ামত দিয়ে তার শুকরিয়া আদায় করার জন্য আমরা দেব থেকে একবার শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে যদি ওই সমস্ত ব্যক্তিদের মতো অসুস্থ বানিয়ে যদি হসপিটালে ক্লিনিকে হাসপাতালে রাখত তাহলে তো আমরা বুঝতে পারতাম যে আসলে আল্লাহ তাআলা নিয়ামত আমাদের জন্য কতটুকু উপকার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে একমাত্র গোলামি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের তাছাড়া কারো গোলামি করা শরীয়তে সমর্থন করে না এবং এটা শরীয়তে জায়েজ না দুইটা গুনাহ থেকে দুইটা কাজ যদি কেউ এই কাজ থেকে যদি বেঁচে থাকতে পারে নিঃসন্দেহে সে জান্নাতি একটা হলো শিরক আর একটা হলো বিদআত শিরক বলা হয় ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে বানানো এটা হইছে শিরক ইসলামের ভিতরে কোন কিছু ঢুকানো এবং কোন কিছু এর থেকে কমানো বানানো কমানো এটা যদি করা হয় তাহলে হবে এটা বিদআত বিদআত করা মানে নবীকে ছোট করা আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই তার সমকক্ষ করা মানে আল্লাহ তাআলাকে ছোট করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতের সময় বলেছেন ও সাহাবারা আমি কি তোমাদের মাঝে ইসলামের দাওয়া ইসলামের প্রচার পরিপূর্ণভাবে কি করতে পেরেছি সাহাবায়ে আসমাই কিরাম একবারে বলছে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিয়েছি আর এই দিনের নাম রাখলাম ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বলছেন যে আমি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত প্রচার করতে পারছি কিনা যদি ইসলামের ভিতরে যদি কোনো কিছু কমানো হয় এটা হবে সারাসারি ইসলামের ভিতরে যদি কোনো কিছু বাড়ানো হয় সেটা হবে বাড়াবাড়ি ইসলামের ভিতরে বাড়াবাড়ি সারাসারি কোনটাই শরীয়ত সম্মত নয় শিরক এটাকেই বলা হয় যেমন একটা উদাহরণ দিই আমার সন্তান আপনার সন্তান সারা দিন কষ্ট করে রিকশা চালিয়ে খেতে খামারে কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে টাকা পয়সা ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য যদি আমি ছেলেকে খাওয়াবো কোনো দিন জামাতে বাসস্থান ভালোভাবে সব কিছু যদি আমি তাকে দেই সে যদি আমার সামনে বসে আমাকে যদি আব্বা না দেখে সে যদি আব্বা আরেকজনকে বলে আপনারা আমার কেমন লাগবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লালন পালন করার জন্য আরো দিয়েছেন বাতাস দিয়েছেন পরিপূর্ণভাবে আমার বান্দার যা কিছু প্রয়োজন আমি বান্দার জন্য সব কিছু সৃষ্টি করেছি ও বান্দারা তোমরা আমার নিয়ামত খাইয়া আমার সমকক্ষ কাউকে বানাইও না আমরা এখন সমকক্ষ বানাই কিভাবে আমরা যদি কোনো বিপদে পড়ি আমাদের যদি কোনো ছেলে সন্তান না হয় আমাদের যদি কোনো বিবাহ না হয় আমাদের যদি ভালো কাজ না হয়
চাই পীর বাবা আমাদের এমনটা দোয়া করে যদি বিপদ থেকে উদ্ধার হয়। আমরা কোন বাবার কাছে যাই, বাবা আমাদের সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। আমরা কোন ফকিরের কাছে যাই, ফকির বাবা আমাকে একটা এমন একটা তাবিজ দেন যে তাবিজ দ্বারা আমার ছেলে সন্তান হতে পারে না। এইটা কি বলা হয় শিরক? আর এই শিরকি গুনাহ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন না। সূরা মায়েদার 72 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকি করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য সৃষ্টি জাহান্নামের আগুনকে তার উপর ওয়াজিব করে দেয়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের কোনো সাহায্যকারী নাই। আমি গত জুমায় আপনাদের সামনে সূরা তওবার 71 নম্বর আয়াত থেকে মুমিন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মুমিন হলে মুমিন হওয়ার কি কি প্রয়োজন গত জুমে আলোচনা করেছি, একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ উভয় উভয়ের জন্য কি আউলিয়া বন্ধু? ইয়াকুলুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নারী হোক পুরুষ হোক উভয়ই ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে ফিরে থাকার জন্য তাদেরকে নির্দেশ দেবে। দুনিয়ায় বসে আমরা নাফরমানি করি, দুনিয়ায়
চলে খুশি তেমন চলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ায় কোনো গজব নাযিল করেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আয় রাব্বুল আলামিন আমার উম্মতেরা যদি গুনাহ করে কোনো পাপের কাজ করে তুমি যে রকমের কোন নিশ্চয় উপর গজব নাযিল করেছো আমার উম্মতের উপর এরকমের গজব নাযিল করো না শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদরতে আজকে আপনার মত আমার মত নাফরমান বান্দা জমিনে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিবস ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর সূরা শুরা 35 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের শেষ 7 নম্বর আয়াতের শেষের দিকে বলছে ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর কিয়ামতের দিবসে দুইটা দল হবে একটা হবে জান্নাতি একটা হবে জাহান্নামী যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে আর জান্নাতীদেরকে জান্নাতীদেরকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারিমে বলেছেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুবারের 73 নম্বর আয়াতে ভাবে বলেছেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারান জান্নাতীদেরকে জান্নাতের দিকে অগ্রসর হবে নিয়ে যাওয়া হবে আর যারা জাহান্নামের ভিতরের দিকে রওনা হবে জাহান্নামের রক্ষীরা জাহান্নামে যারা পৌঁছানো করে যারা কঠোর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ওখানে নিযুক্ত করেছে জাহান্নামীদেরকে ডেকে বলবে ও জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী কি যায়নি তারা বলবে অবশ্যই আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা অস্বীকার করেছি জাহান্নামী আর জান্নাতীরা পাশাপাশি অবস্থান করবে জান্নাতীরা ডেকে বলবে ওয়াসি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাঈদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন ও জাহান্নামী ভাইরা আজকে কেন তোমরা এই কঠিন আজাবের ভিতরে পতিত মহিলা নিচ্ছে মহিলা কারণ কি জাহান্নামীরা ডাকতে পাবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না কি পড়তে না এরপরে বলবে ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না আর অন্যকে খাদ্য দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতাম না অকুন্না নাখুযু মাআল খাঈদিন আর যারা সমালোচনা করত তাদের সাথে আমরা বসে সমালোচনা করতাম মানুষের বিপক্ষে কথা বলতাম মানুষের বদনাম বলে বেড়াইতাম কি বাদ করতাম শিকায়ত করতাম যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সেগুলো করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নেওয়া হয়ে যাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সারাহুল জান্নাতি ইলাল জান্নাহ জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ওয়া আমরুন নার ইলান নার আর জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাত এবং জাহান্নাম এই মধ্যবর্তী স্থানে জি আবিল মাউত আর এই মধ্যবর্তী স্থানে মৃত্যুকে উপস্থিত করা হবে হতে পারে কোন গরুর আকৃতি হতে পারে তুম্বার আকৃতি হতে পারে উটের আকৃতি যে কোনো একটা সুরাত হয়ে তাকে ওই জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে উপস্থিত করা হবে
ঘোষণা করি ঘোষণা দিয়ে বলবে যখন জাহান্নামে এবং জান্নাতের মাঝখানে মৃত্যুকে উপস্থিত করা হবে সুম্মা ইউসবাহু তাকে জাহান্নামে জবাই করা হবে ইউসবাহু জবাহ করা হবে জবাই করা পরে একজন ঘোষণা করবে সুম্মা ইউনাদি মুনাদি একজন ঘোষণা করে ঘোষণা করবে বলবে ইয়া আমানাল জান্নাতি লা মাউত ও জান্নাতিরা আসলে রাখো তোমাদের আর কোনো মৃত্যু হবে না তোমাদের আর কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না ওয়াইয়াহুলুন নারিনান লা মাউত আর জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু হবে না আর তোমাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারবে না জান্নাতীদেরকে